আসসালামু আলাইকুম, এক্সেল এফেক্স আমি মাসুম পারভেজ আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে খুব ভালো আছেন সবাই। আজ আমরা এক্সেলের খুব গুরুত্বপূর্ণ একটা ফাংশন নিয়ে আলোচনা করব, তা হলো ডিসাম ফাংশন। ডিসাম ফাংশন হলো ডেটাবেজ সাম ফাংশন। এই ডেটাবেজ সাম ফাংশনটা কি এবং কিভাবে প্রয়োগ করতে হয়, এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলুন আমাদের বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। ডিসাম ফাংশন বা ডাটাবেজ সাম ফাংশন, এটি এক্সেলের খুব গুরুত্বপূর্ণ একটা ফাংশন। এই ডাটাবেজ সাম ফাংশনটা কিভাবে ব্যবহার করতে হয়, এই বিষয়টা আজকে আমরা দেখব। এখন এই ডাটাবেজ কি এ সম্পর্কে আপনারা সবাই খুব ভালোভাবেই জানেন। সংক্ষেপে বলতে গেলে হাজার হাজার ইনফরমেশনের সুশৃঙ্খলাবদ্ধ সমষ্টি হচ্ছে ডাটাবেজ। তো এই ডাটাবেজ থেকে কিভাবে আমরা আমাদের স্পেসিফিক ডাটাগুলোর সাম ব্যবহার করতে পারি একটা ফাংশনের মাধ্যমে, অর্থাৎ ডিসাম ফাংশনের মাধ্যমে, এই বিষয়টা আমরা দেখব। তো চলুন আমরা আমাদের ফর্মুলাটা লিখে ফেলি। আমরা ইকুয়াল চিহ্ন দিলাম, তারপর লিখলাম ডিসাম। ডিসাম লিখলাম, ডিসাম লেখার পরে এখানে ডেটাবেজ, ডেটাবেজ হলো আমরা যেই অংশটুকুর মধ্যে থেকে আমরা সাম বের করতে চাই, যেই টেবিলটার মধ্যে থেকে ক্রাইটেরিয়ার ভিত্তিতে সাম বের করতে চাই, ওই টেবিলটাই হচ্ছে ডাটাবেজ। তো আমরা এখানে একটা টেবিল ক্রিয়েট করে রেখেছি, একটা ক্ষুদ্র একটা ডাটাবেজ। এখন ডাটাবেজ হিসেবে এটাকে আমরা সিলেক্ট করি, আমাদের এটুকু সিলেক্ট করলাম ডাটাবেজ হিসেবে। এখানে একটা বিষয় লক্ষ্য করতে হবে, ডাটাবেজ হিসেবে যখন আমরা এটুকু সিলেক্ট করব, তখন আমাদের এই ফিল্ডগুলো যেন অবশ্যই সিলেক্ট হয়, অর্থাৎ উপরে যে হেডিংগুলো আছে এগুলো যেন অবশ্যই সিলেক্ট হয়, তা না হলে আমরা ক্রাইটেরিয়া খুঁজে পাবো না। আর এখানে আমরা যে ক্রাইটেরিয়াগুলো লিখে রেখেছি সেগুলো যেন এই ফিল্ডের সাথে অবশ্যই মিল থাকে। এখন আমরা ডাটাবেজ হিসেবে একটু সিলেক্ট করলাম, এরপরে আমরা কমা দেই। কমা দেওয়ার পরে ফিল্ড, ফিল্ড অর্থ আমরা যে অংশটুকুর মধ্যে থেকে, অর্থাৎ যেই কলাম থেকে আমরা ক্রাইটেরিয়া অনুসারে সাম করতে চাই, ওই কলামটাই হলো ফিল্ড। যেমন এখানে আমাদের ফিল্ড হচ্ছে এখানে প্রাইস, এই প্রাইসের ভিত্তিতে আমরা এখান থেকে এই কলাম থেকে ডেটাগুলোর সাম বের করতে চাই। তাহলে সেক্ষেত্রে আমরা ফিল্ড হিসেবে এখানে প্রাইস সিলেক্ট করে দিতে পারি। আমরা এখানে প্রাইসে ক্লিক করলেও হবে, বা আমরা যদি ডাবল কোট চিহ্ন দিয়ে তারপর আমরা এখানে প্রাইস লিখে দিই, তাতেও হবে, আমাদের ফিল্ড সিলেক্ট করা হলো। এবার আমরা কমা দিই। কমা দেওয়ার পর আমরা ক্রাইটেরিয়া সিলেক্ট করি। ক্রাইটেরিয়া হলো আমরা যেই শর্তের ভিত্তিতে সামটা বের করতে চাই, এই শর্তগুলো হচ্ছে ক্রাইটেরিয়া। তো আমরা এখান থেকে এই শর্তটুকু সিলেক্ট করে দিই, আমাদের এই অংশটুকু হলো ক্রাইটেরিয়া, অর্থাৎ ম্যানুফ্যাকচারিং ডেট যখন লিখবো তখন ওই ডেটের মধ্যে যতগুলো প্রোডাক্ট প্রাইস রয়েছে ততগুলোর সাম হবে। আবার যদি আমরা এখানে নেম অফ দ্য ব্র্যান্ড লিখি, তাহলে সেক্ষেত্রে ওই নির্দিষ্ট ডেটে ওই ব্র্যান্ডের কতগুলো ল্যাপটপ আছে তাদের প্রাইস কত, এগুলোর সাম হবে। যদি আমরা এখানে প্রসেসরের ভার্সন লিখি, তাহলে এই ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করবে যার সাথে, সেই ডাটাগুলোর সাম বের হবে। এভাবে আমরা সাম বের করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা ক্রাইটেরিয়া এটুকু লেখার পরে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেই, তারপর যদি আমরা এন্টার করি, তাহলে দেখুন এখানে আমাদের টোটাল প্রাইসটা শো করছে, অর্থাৎ এখানে যতগুলো ল্যাপটপের প্রাইস দেওয়া রয়েছে এই সমস্ত ল্যাপটপের প্রাইসগুলো এখানে শো করছে। তো এবার যদি আমরা ডেট হিসাবে 1/1/2017 লিখি, তাহলে দেখুন 1 তারিখে যতগুলো ল্যাপটপের ম্যানুফ্যাকচার হয়েছে ততগুলো ল্যাপটপের সামেশন শো করছে এখানে, 4,60,000। এবার যদি নেম অফ দ্য ব্র্যান্ড, এখানে ব্র্যান্ড হিসেবে আমরা ডেল সিলেক্ট করে দিই, তাহলে দেখুন 1 তারিখে যতগুলো ডেল ম্যানুফ্যাকচার হয়েছে সেগুলোর সাম শো করবে এখানে। আবার যদি এখানে প্রসেসরের ভার্সন, এখানে যদি আমরা Core i5 সিলেক্ট করে দিই, তাহলে এই তিনটা ক্রাইটেরিয়ার ভিত্তিতে কিন্তু আমাদের এখানে হাইলাইটেড হয়েছে, দেখুন। আবার যদি আমরা এখানে জেনারেশন হিসেবে আমরা এখানে 6th generation সিলেক্ট করে দিই, তাহলে দেখুন এই 4টা ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমাদের এখানে প্রোডাক্টগুলো হাইলাইটেড হয়েছে এবং তাদের সামেশনটা এখানে শো করছে। এবারে যদি আমরা একটু ইনফরমেশনগুলো আবার একটু চেঞ্জ করে দেখি আমাদের সঠিকভাবে কাজ করে কিনা, আমরা এটাকে ডিলিট করলাম। এখন একটা বিষয় একটু লক্ষ্য করুন যে এখানে আমাদের টোটাল প্রাইস শো করছে যখন আমাদের এখানে কোনো ডাটা নাই তখন। তো যদি আমরা এই কাজটা করি যে যখন আমাদের এখানে কোনো ডাটা থাকবে না তখন এখানেও ব্ল্যাঙ্ক শো করবে, তাহলে সেক্ষেত্রে আমরা আর একটা ফর্মুলা লিখি এখানে। আমরা সেই ফর্মুলাটা কি লিখবো, আমরা একটা ইফ ফাংশন ব্যবহার করে দিই এখানে, ইফ। ইফ এবার রয়েছে লজিক্যাল টেস্ট। এই লজিক্যাল টেস্টের মধ্যে আমরা যে টেস্টগুলো করতে চাই সেগুলো হচ্ছে, যখন আমাদের এইটা ব্ল্যাঙ্ক থাকবে, এটা ব্ল্যাঙ্ক থাকবে, এটা ব্ল্যাঙ্ক থাকবে এবং এটা ব্ল্যাঙ্ক থাকবে, তখন আমাদের এই টোটাল প্রাইসটাও ব্ল্যাঙ্ক থাকবে। এটা আমরা লজিক্যাল টেস্টের মাধ্যমে করতে চাই। তাহলে সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই অ্যান্ড ফাংশন ব্যবহার করতে হবে। আমরা অ্যান্ড ফাংশন ব্যবহার করলাম। এবারে লজিক্যাল ওয়ান, আমাদের লজিক্যাল ওয়ান হচ্ছে এইটা ইজ ইকুয়াল টু ব্ল্যাঙ্ক, কমা দিলাম। এবার লজিক্যাল টু, এইটা ইজ ইকুয়াল টু ব্ল্যাঙ্ক, এবার কমা দিলাম। এবারে আমাদের এই সেলটা ইজ ইকুয়াল টু ব্ল্যাঙ্ক, আবার কমা দেই। আবার এই সেলটা ইজ ইকুয়াল টু ব্ল্যাঙ্ক। তাহলে আমরা এখানে 4টা লজিক ইউজ করলাম। যদি আমাদের এই 4টা সেল প্রত্যেকটা যদি ব্ল্যাঙ্ক হয়, আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেই, তাহলে সেক্ষেত্রে কী হবে, এবার আমরা এখানে ট্রু ভ্যালুটা বসাবো, তাহলে কমা দেই।
তাহলে সেক্ষেত্রে আমাদের ট্রু ভ্যালুটা হবে ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক আমরা কমা দিলাম। তাহলে এক্ষেত্রে লজিকটা দেখুন, ইফ ফাংশনের ক্ষেত্রে লজিকটা এরকম হলো, যদি আমাদের এখানে চারটা সেল ব্ল্যাঙ্ক হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এখানেও ব্ল্যাঙ্ক হবে, অর্থাৎ এখানে যেই সেলটাতে ফর্মুলা লেখা হচ্ছে সেই সেলটা ব্ল্যাঙ্ক হবে। আর যদি এই চারটা সেল ব্ল্যাঙ্ক না হয়, অর্থাৎ কোনো একটা সেল যদি কোনো ডাটা দ্বারা পূর্ণ থাকে তাহলে সেক্ষেত্রে ব্ল্যাঙ্ক শো করবে না, তাহলে সেক্ষেত্রে আমাদের এই ডিসাম ফাংশনটা যেভাবে আছে সেভাবে কাজ করবে। তো এক্ষেত্রে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিই, আমাদের ইফ ফাংশনটা কমপ্লিট হলো, আমরা এন্টার করি। তাহলে দেখুন এখানে আমাদের ব্ল্যাঙ্ক শো করছে, তার অর্থ হচ্ছে আমাদের এখানে কোনো ডাটা নাই বিধায়, অর্থাৎ চারটা লজিক্যাল টেস্টই সত্য বিধায় আমাদের এখানে ব্ল্যাঙ্ক শো করছে। এবারে যদি আমরা এখানে 2, 1 তারপরে 2017 এটা দিলাম, এটা দেওয়ার পরে তাহলে দেখুন এখানে কিন্তু তখন আর ব্ল্যাঙ্ক নেই, কারণ আমাদের একটা ফিল্ড অলরেডি ডাটা দ্বারা পূর্ণ হয়েছে, যে কারণে আমাদের এখানে টোটাল প্রাইসটা আর ব্ল্যাঙ্ক শো করছে না। নেম অফ দ্য ব্র্যান্ড হিসাবে এখানে যদি আমরা লেনোভো দেই, লেনোভো দিলাম, তারপরে প্রসেসরের ভার্সন এটা যদি আমরা Core i7 দেই, তাহলে দেখুন এখানে Core i7 এর প্রাইসগুলো এখানে সাম হয়ে আসছে। তারপরে যদি জেনারেশন হিসাবে আমরা এখানে 7th generation সিলেক্ট করি, তাহলে এখানে দেখুন এই 7th generation Core i7 লেনোভো 2 তারিখে যতগুলো ম্যানুফ্যাকচার্ড হয়েছে ততগুলোর প্রাইস এখানে শো করছে। তো এটাই হলো ডিসাম ফাংশন। আশা করছি ডিসাম ফাংশনের মধ্যকার যত বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এটা আশা করছি আপনাদের কর্মক্ষেত্রে অনেক কাজে লাগবে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ফাংশন। এখানে একটা বিষয় লক্ষ্য করার প্রয়োজন যে আমি তো এখানে শুধুমাত্র ক্ষুদ্র একটা ডাটাবেজ নিয়ে আমি এখানে সাম বের করেছি, কিন্তু যখন হাজার হাজার ডাটা নিয়ে কাজ করা হবে তখন সাম বের করার বেলায় এই ডিসাম ফাংশন বা ডাটাবেজ সাম ফাংশনটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো আমার টিউটোরিয়ালটা এই পর্যন্ত। যদি আমার টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগে এবং আপনাদের সামান্যতম উপকার আসে, তাহলে আমার টিউটোরিয়ালটা আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরও সুন্দর সুন্দর টিউটোরিয়াল তৈরি করতে পারি। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।